বাসায়? ও, এখনো তোমার শপিং করা হয় নাই? তোমার না 20,000 টাকা দিছি, আরো টাকা লাগবে। ও, এত টাকা আমি কই পাবো? আচ্ছা আচ্ছা, শোনা, রাগ করো না, দাঁড়াও আমি পাঠাইতেছি। বিল্লাল, হ্যাঁ ভাই, আসতেছি। তোর বাবিরে 10,000 টাকা দেয় তো? আসছে ভাই, পৌঁছাই দিচ্ছি। ঠিক আছে, 10,000 টাকা আছে, ভালো করে পৌঁছে আসছে ভাই। দিয়ে হ্যাঁ, শোনা, বিল্লালের কাছে আমি 10,000 টাকা পাঠাইছি। দাদা, 10টা টাকা দেন। 3 দিন ধরে কিছু খাই না দাদা। তোমরা কি আর ফাইনালে ফর্ম ফিল আপ করেছো? আমি 1,000 টাকা দিতেছি, 1,000 টাকা রাখো, ফর্ম ফিল আপ করো, ঠিক আছে, পরে আমার তুমি শোধ করে দিও। আমার নাম ফটি। বাড়ি কোন জায়গায়? ওই পাড়া। তুমি খাও নাই কিছু? 3 দিন ধরে কিছু খাই নাই। এখন ধরো আমি কিছু 500 টাকা রাখো, কিছু খাই নাই। ও, শোনো শোনো শোনো, এই 1,000 টাকা ধরো, এদের দিয়ে তুমি কিছু বই কিনবা, বই কিনে ওগুলো বিক্রি করে যে লাভ হবে, ওই লাভের টাকা দিয়ে তুমি তোমার নিজের খরচ চালাবা, আর বাকি টাকা দিয়ে আবার বই কিনে আবার বিক্রি করবা। এইভাবে চলবে ভাই। আপনার মতো মানুষ না ভাই। তুমি কিছু খাই আর এগুলো দিয়ে বই কিনে ওইভাবে চলবা, তুমি যাও আর বিক্রি করবা। সহজ মানুষ ভোজে দেখনার মুখ দিব্য জ্ঞান, সহজ মানুষ ভোজে আমার তো না একই আর লস হবে, ওর তো ফুল লাইফটাই লস হয়ে যাবে। তোর মতো যদি সবার মনোভাব এক থাকতো তাহলে আমাদের দেশে কোনো বিক্ষোভ থাকতো না। আমি তোরে টাকা দিব, তুই পড়বি, আমরা সবাই একসাথে পড়বো, তোর ফর্ম ফিল আপ হবে, আমি তোরে টাকা দিব, আমরা দুজন একসাথে পড়বো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি, মানে আরে ঠিক আছে।